পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে তিন দিনের জলকেলি উৎসবে মেতেছে রাখাইন সম্প্রদায়। তাদের বিশ্বাস, মঙ্গল জলে ধুয়ে মুছে যাবে পুরাতন বছরের সকল দুঃখ কষ্ট, গ্লানি, অপ্রাপ্তি আর অসঙ্গতি, আর নতুন বছর হবে শুভ ও সুন্দর। বৃহস্পতিবার থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাগরকন্যা, কুয়াকাটায় জলকেলি ও সাংরাই উৎসব শুরু হয়। কুয়াকাটা রাখাইন মহিলা মার্কেট মাঠে আয়োজন করা হয় এই উৎসব। নেচে গেয়ে উৎসবে মেতে ওঠেন তরুণ তরুণীরা। প্রতি বছর রাখাইন নতুন বছর উপলক্ষে আমরা সবাই এই সাংরাই উৎসবে, জলকেলি উৎসবে সবাই আনন্দ করি, ছোট বড় সবাই। আসলে আমরা হচ্ছে রাখাইন নববর্ষকে স্বাগত জানাচ্ছি আমাদের এই উৎসবের মধ্য দিয়ে। আমরা আসলে এই উৎসবের মধ্য দিয়ে আমাদের যে একে অপরকে পানি দিয়ে আমাদের যে ভিতরে যে জড়া ছিল, আমাদের ক্লান্তি, আমাদের খুব কষ্ট, আমরা সব মুছে আমরা যে নতুন বছরকে স্বাগত জানাই। এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বিভিন্ন গ্রামের মানুষ বা বিভিন্ন পাড়ার মানুষ একত্রিত হয়ে মিলন মেলার উৎসব করা হয়। মিলন মেলার মাধ্যমে একে অপরের সাথে দুঃখ, গ্লানি, কষ্ট সব কিছু ভুলে নতুন বছরকে সুন্দরভাবে স্বাগত জানানো হচ্ছে এই সাংগাই উৎসব বা জলকেলি উৎসবের মূল কারণ। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলাম ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। রাখাইনদের তিন দিনের জলকেলি উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানান তিনি। ঐতিহ্যবাহী সাংরাই উৎসব, যেটি মূলত জলকেলি, রাখাইনদের নববর্ষ উপলক্ষে এখানে উদযাপিত হয়। এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি উদযাপনের জন্য আমাদের জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, পৌরসভা থেকে আমাদের আর্থিক এবং প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হয়। এবছরও হয়েছে, আমাদের টুরিস্ট পুলিশ, থানা পুলিশ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও যেহেতু এটি পর্যটন নগরী, এই বৈচিত্র্যময় ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি যাতে সারা বাংলাদেশের পর্যটকরা উপভোগ করতে পারেন সেজন্য আমরা এখানে ব্যবস্থা রেখেছি। এখানে রাখাইন নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা কিছু দাবি এবং সমস্যার কথা তুলে ধরেছেন, বিষয়গুলো সম্বন্ধে আমরা অবগত হলাম। আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে এই সমস্যাগুলো সমাধান এবং দাবিগুলো যাতে বাস্তবায়ন করতে পারি তার শীঘ্রই উদ্যোগ নিব। প্রতি বছর এখানে জলকেলি উৎসব পালন করা হয়। এই উৎসবের মধ্য দিয়ে দূর হবে পুরনো বছরের সকল অসঙ্গতি, নতুন বছর হবে শান্তিময়, এমন প্রত্যাশা রাখাইনদের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস, নিউজ ডেস্ক।